ছেলে বীরের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ 5 মিনিটের একটি ভিডিও বার্তা পোস্ট করে পরিমনির কটাক্ষের শিকার হলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা বুবলি। মূলত ভিডিও বার্তার কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব পরিমনি থেকে কপি করা হয়েছে বলেই অভিযোগের আঙুল উঠেছে বুবলির উপর। বীরকে নিয়ে দেওয়া বার্তায় তিনি মা হয়ে বীরকে বড় করে তোলার অভিজ্ঞতা ও সাময়িক কিছু প্রসঙ্গের পাশাপাশি করোনার তিক্ত অভিজ্ঞতার কথাও ব্যক্ত করেন। এর ঘন্টা খানেক পরে নিজ ওয়ালে পড়ে লিখেন, আপা গো আপা, পুরাটাই কপি মারলেন, কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। এই স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও যারা বুঝার তারা ঠিকই টের পেয়েছেন। যার জবাবে বুবলি লিখেন, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে মিলে যায়, কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই, কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নেই। শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দুই একজন শুধু মা হয়েছে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেন হয়েছিল, আর কারো হয়নি। তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো, সবকিছু স্বাভাবিক, কিন্তু আর কারো এরকম হয় না। তারাই খাবার খাওয়ার পর প্রেশার আসলে ফ্রেশরুমে দৌড় দেবে, কিন্তু আর কেউ যেতে পারবে না। তারাই লাল নীল হলুদ রং পরবে, আর কেউ পড়তে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেকও নাই, শুধু কপি আছে। বুবলির এই বার্তার পর থেমে নেই পড়িও, আবারও তাকে তাক করে ছুঁড়েছেন শব্দবোমা। যদিও কেউ কারো নাম উল্লেখ করেননি, তবে ঘটনার সারমর্ম বুঝতে অসুবিধা হচ্ছে না কারো। ফলে অনেকে মনে করছেন, সন্তান ও মাতৃত্বের মতো সুন্দর বিষয় নিয়ে এমন কাদা ছোড়াছুড়ি করা তারকাদের ক্ষেত্রে মোটেও শোভা পাচ্ছে না। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।